আর দিদির কথা শুনবে তুমি, প্রমিস প্রমিস। আরে তোমাদের হলো না এখনো? এরপর তো দেরি হয়ে যাবে।
মোহনা, মোহনা লিসেন, আই আন্ডারস্ট্যান্ড। তোমার 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 লাইফ থেকে যেটা গেছে আমি আমার সংস্থাটা দিয়ে রিপ্লেস করতে পারবো না। আর আমি নাইস ফ্লাস, লিভ ইট, লিসেন না, একটা প্রচণ্ড ভালো দেখে ড্রেস পরা তো হট অ্যান্ড হ্যাপনিং, কাম অন। কেন কেন, রাইট কোয়েশ্চেন। আমরা ডিস্কে যাবো, এনজয় করবো, লেটস গো ডান্সিং। আর খুব আমার আজকে নাইট ক্লাব যেতে ইচ্ছে করছে না। অফকোর্স আই এম এ ফুল। তোমার নাইট ক্লাবে কেন যাবে, রাত্রে খাবারটা তো খাবে তো। লেটস ডাইন টুগেদার, ইতালিয়ানো, হোয়াট অ্যাবাউট পিজা? তো তাটিয়া পিৎজা খেতে এত ভালোবাসে। পিজা ক্যান্সেল করে দিচ্ছি আমি, ফুচকা। আমরা দিল্লিতে একসঙ্গে গোলগাপ্পা খেতাম, তোমার ঝাল পছন্দ ছিল, রাইট? অনেক রাত হয়ে গেছে অর্কু, এখন আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না। আমরা খাওয়া দাওয়াটাই ক্যান্সেল করে দিই, হাঁটতে যাই একসাথে, লেটস গো ফর আ লং ওয়াক, তাতে হয়তো তোমার দুঃখ কমে যাবে আর তুমি মেবি উই ক্যান। আইসক্রিম বারণ, তুমি যথেষ্ট মোটা হচ্ছ। চকলেট, ছোট মাসি তোকে চকলেট খেতে বারণ করেছে? বারণ করে দিয়েছে, কিছু করার নেই। তুমি এখানে কি করছো? মৌন, অনেক রাত হয়ে গেছে বাবা, চ তোরা ঘুমিয়ে পড়বি। ওকে, গুড নাইট, গুড নাইট, চল। ব্যাপারটা কি এক্সপ্লেন করা সম্ভব? ভেরি সরি, আসলে আমি ওদেরকে বাড়ি ছাড়া করে একটা অচেনা দেশে অচেনা লোকজনের সাথে সত্যি আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে আবার আমরা একসঙ্গে বাড়িতে। আমাদের যদি ইউএসএ না যেতে হয়, আর এই মিরাকল
ব্যাপারটা যে এইভাবে হবে। আমার বাচ্চারা কোথাও যাবে না, আমার কাছেই থাকবে এই বাড়িতে। ছোটমাসিকে ছেড়ে আমরা কেউ কোনো দিন কোথাও যাব না। রাইট রাইট ওকে প্রমিস অর্ক এতদিন তুমি আমাকে সাপোর্ট করেছো। অর্ক প্লিজ আমার কথাটা শোনো, আজকে আমার আমার সিচুয়েশনটা আমার ফিলিংসে বোঝার চেষ্টা করছো। চিরকাল শুধু আমি বুঝবো না, আমি শুধু বুঝবো, আমি একাই বুঝবো। তুমি তুমি অ্যাকচুয়ালি তুমি অবুঝ, তুমি তুমি জেদি। অর্কো আর তুমি স্বার্থপর, তুমি সেদিন বলেছিলে না তুমি সেলফিশ, আমি তখন বুঝিনি। অ্যাকচুয়ালি ইউ আর সেলফিশ, তুমি শুধু অর্কো অর্কো আমি তোমার উপর এতটা ডিপেন্ড করি। আরে ধর তোমার ডিপেন্ড, অ্যাকচুয়ালি তোমার লাইফে না আমি কিচ্ছু না। এত বড় একটা ডিসিশন নিলে বাচ্চারা বাচ্চারা বিদেশে যাবে না, এখানে থাকবে, আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করেছো। আসলে আসলে ডিসিশনটা শেষ মুহূর্তে নিয়েছি অর্ক, ওরা চলে যাচ্ছিল কিন্তু আমি ওদেরকে ছাড়তে পারলাম না। আমাকে ছাড়া থাকতে পারবে নিশ্চয়ই অর্ক, নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। কি বলছো কি অর্ক তুমি? মোহনা তোমার কাছে এখন দুটো চয়েস, একদিকে বাচ্চারা আরেকদিকে আমি। একদিকে তোমার দিদির দেওয়া রেসপন্সিবিলিটিস, আরেকদিকে আমাদের ভবিষ্যৎ জীবন। নাও তোমার চয়েস। আই ডোন্ট বিলিভ দিস, আই জাস্ট কান্ট বিলিভ দিস। তুমি বলছো অর্ক ভালোবাসার কথা বলছো, যাদেরকে আমি সব থেকে বেশি ভালোবাসি তুমি আমাকে ওদের কাছ থেকে আলাদা করে দিতে চাইছো? আমাদের ভবিষ্যতে কি হবে ড্যামিট, আমাদের ভবিষ্যতে? আমি তোমার কথা বিশ্বাস করে কত প্ল্যানিং করেছি। হ্যাঁ তুমি বলেছো তোমার বাবা চলে যাওয়ার পর আমরা যেখানে খুশি যেভাবে খুশি বিয়ে করতে পারি, ঠিক আছে বিয়ে যেখানে খুশি হোক, আমরা একটা হানিমুন করবো আমি প্ল্যান করে ফেলেছিলাম মরিশাসে। সেখানে কোন পিচে কোন কটেজ তোমার পছন্দ? আমার প্ল্যান আমার প্ল্যানিং ব্যানিং সব কিছু কোনো কোনো কিছু দাম নেই অর্ক, প্লিজ না কোনো কিছু দাম নেই তোমার কাছে, আমি জানি অর্ক প্লিজ আমি
এখন এসব কথা শুনতে পারছি না। ইউ নেভার লাভড মি। তুমি আমাকে কোনোদিন ভালোবাসো নি, চিরকাল শুধু চিট করেছো। তুমি চিট করেছো, তুমি আমাকে চিট করেছো। কেন চিট করলে? আমি তোমাকে এত ভালোবাসছি, আমি তোমাকে এত ভালোবাসছি, তুমি আমি কোনোদিন ভাবিনি, আমি কোনোদিন ভাবিনি। তোমার মতন একটা সেলফিশ আর একটা ইনসেনসিটিভ মানুষের সাথে আমি আমার জীবনটা কাটাতে পারবো না। অর্ক, তাহলে তোর বিয়ের প্রসঙ্গই ওঠে না। হ্যাঁ, ওঠে না, ওঠে না। আমার জন্য আমার বাচ্চারাই ইম্পর্টেন্ট। আমি তোমার মতন সেলফিশ হতে পারবো না অর্ক, সরি, ভেরি সরি। ব্যাস, ঠিক আছে। আমার মতন ইনসেনসিটিভ সেলফিশ লোকের সাথে তোমাকে আর থাকতেও হবে না। আমার মুখ কি দেখতে হবে না? আমি জানি না আমাকে ছাড়া কতটা পারবে, তবু ইফ পসিবল ভালো থেকো। আমার মতন ইনসেনসিটিভ সেলফিশ লোকের সাথে তোমাকে আর থাকতে হবে না। আমি জানি না আমাকে ছাড়া কতটা পারবে, তবু ইফ পসিবল ভালো থেকো। জানো, কার্গিল যুদ্ধের সময় 5 জন মিলিটারি অফিসার কোর্ট মার্শাল হয়েছিলেন। ওই 5 জনের মধ্যে মেঘনাথ বসু ছিলেন। সে যে অদ্ভুত ভাবে কি করে ছাড়া পেয়ে গেল জানি না। এর জন্য মোহনা চৌধুরীকে আমার চাই।